চলুন এবার আমি মাইক্রোফোনটা অন করি। হ্যালো 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 তো फ्रेंड्स আশা করি আপনারা বেটার কোয়ালিটির সাউন্ড শুনতে পাচ্ছেন। হ্যালো फ्रेंड्स ওয়েলকাম টু মাই চ্যানেল। তো फ্रेंड्स আজকে আমি আপনাদের একটা স্পেশাল ব্লুটুথ মডিউলে সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো फ्रेंड्स ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো फ्रेंड्स আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু চারটে ব্লুটুথ মডিউল আছে। তো আপনারা উপর থেকে দেখলে মনে হবে চারটে ব্লুটুথ মডিউল কিন্তু সেম, কিন্তু সেম নয়, এর মধ্যে একটা ব্লুটুথ মডিউল কিন্তু স্পেশাল আছে। তো বেসিক্যালি চারটে মডিউলের মধ্যে আপনারা কমন পাবেন, যেমন চারটে মডিউলের মধ্যে আপনারা ইউএসবি পাবেন, আক্স পাবেন, মেমোরি কার্ডের স্লট পাবেন, এফএম পাবেন। এইসব ফিচার্স ছাড়াও যে স্পেশাল মডিউলের কথা বলছি সেই মডিউলটা কিন্তু আরও অনেক রকম ফিচার্স আছে। সেই মডিউলটা কিন্তু বাকি তিনটে মডিউলের থেকে কিন্তু আলাদা মডিউল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্পেশাল মডিউল, এই মডিউলটা এখানে আজকে ডিসকাস হবে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটে মডিউল আছে। তো এই তিনটে মডিউলের থেকে এই মডিউলটা কেনই বা স্পেশাল চলুন একটু জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস এই মডিউলের মধ্যে আপনারা কিন্তু ইনবিল্ট বেস ট্রাভেল কন্ট্রোলার আছে, যার মাধ্যমে আপনারা কিন্তু নিজের ইচ্ছে মতো বেস ট্রাভেল কন্ট্রোল করতে পারবেন। যেমন এইসব মডিউলগুলোর মধ্যে আপনারা কিন্তু ইনবিল্ট মানে বেস ট্রাভেল কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, শুধু অনলি ফর ভলিউম কন্ট্রোল করতে পারবেন। আর এই মডিউলটা ভলিউম কন্ট্রোল করার সাথে সাথে কিন্তু আপনারা বেস ট্রাভেল কন্ট্রোল করতে পারবেন, মানে আপনাদের ইচ্ছে মতো বেস বাড়াতে পারবেন বা ট্রাভেল বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তাছাড়াও এই মডিউলে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই মডিউলটা কিন্তু ইকো কিন্তু ভয়েস কিন্তু ইকো করতে পারবেন। মানে যেরকম আমরা মিক্সারে যে অডিও আউটপুটে যে মিক্সারের মাধ্যমে যে আমরা মানে ইকো ভয়েস পাই, সেই ভয়েসটা কিন্তু এতে ইকো কিন্তু এখানে ইনবিল্ট আছে। ইকো সার্কিট কিন্তু এর সাথে ইনবিল্ট করা আছে। মডিউলটা এই প্যাকেটে ছিল। তো প্যাকেটের নাম কিন্তু অন্য এখানে লেখা আছে স্যামকন, কিন্তু এই মডিউলটা হচ্ছে পাগাড়িয়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাগাড়িয়া। তো এখানে হচ্ছে পাগাড়িয়া কোম্পানির ব্লুটুথ প্যানেল। তো এই প্যাকেটের মধ্যে ছিল। তো প্যাকেট থেকে আমি প্রথমে এটা বের করে নিয়েছিলাম। তো দেখি প্যাকেটটা আনবক্সিং করে দেখি এর প্যাকেটের মধ্যে আর কী কী আছে। তো ফ্রেন্ডস প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর কিন্তু একটা রিমোট দিয়েছে, এটা খুব সুন্দর দেখতে একটা রিমোট, দেখতেও বেশ ভালো রিমোটটা দিয়েছে। এরপরে যে দেখা পাচ্ছি দুটো এরকম মাইকের সকেট দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম মাইকের দুটো ফিমেল সকেট দিয়েছে। এই হচ্ছে মাইকের দুটো সকেট, আর দিয়েছে কিছু ওয়্যার কানেকশানের জন্য, আর এখানে একটা সুইচ দিয়েছে। এই সুইচটার ব্যাপারে আপনাদের বলি, এই সুইচটা কিন্তু ইম্পর্টেন্ট সুইচ, খুব ভালো সুইচ, মানে এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু বেস ট্রাভেল ভলিউম সব কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডস এর মাধ্যমে আপনারা কিন্তু ইকো কন্ট্রোল করতে পারবেন। তো এই সুইচটা স্পেশাল সুইচ আপনাদের কেন বলছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু মানে ভলিউমের মতো কিন্তু আপনারা কন্ট্রোল করতেও পারবেন, কিংবা আপনারা যেরকম পুশ সুইচ আমরা ব্যবহার করি। তো আমি টিপছি, আপনারা লক্ষ্য করুন এইভাবে আমি পুশ করছি, দেখুন কট কট করে একটা আওয়াজ হচ্ছে, এটা কিন্তু প্লাস পুশ সুইচের মতো কাজ হবে, প্লাস ভলিউমের মতো কন্ট্রোল হবে। এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট সুইচ, এর মাধ্যমে আপনারা কিন্তু মানে সব ভলিউম বেস ট্রাভেল ইকো সব কিছু কন্ট্রোল করতে পারবেন। মানে এই সুইচটা কিন্তু এই মডিউল ছাড়া আপনারা কিন্তু এরকম যে নর্মাল মডিউল আছে এই নর্মাল মডিউলে কিন্তু এইরকম সুইচ আপনাদের কিন্তু এরকম কন্ট্রোলার কিন্তু আপনারা পাবেন না, একমাত্র এইরকম মডিউলের সাথে আপনারা কিন্তু এরকম কন্ট্রোলার পাবেন। নর্মাল যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কটা সকেট থাকে, দুটো সকেট আছে, একটা হচ্ছে 5 ভোল্ট ইনপুটের জন্য, একটা অডিও আউটপুটের জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটে সকেট আছে, 1 2 3 4 চারটে সকেটের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো ফ্রেন্ডস আপনারা লক্ষ্য করুন একদম যে একদম সাইডের যে পিন দুটো আছে একদম ধারে, এখানে দুটো পিন আছে, এই পিন দুটো হচ্ছে 5 ভোল্ট ইনপুটের জন্য, মানে এটাকে বোর্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য। তারপরে এই যে পিন দেখা পাচ্ছেন একদম সাইডে এখানে যে পিন আছে, আপনারা লক্ষ্য করুন এখানে তিনটে পিন আছে, মাঝখানের পিনটা হচ্ছে গ্রাউন্ড, আর সাইডের দুটো হচ্ছে লেফট রাইট, মানে আপনারা যদি আলাদাভাবে এখানে অক্স ইনপুট করতে চান বাইরে থেকে, তো অক্স ইনপুটের জন্য এই দুটো পিন, এই তিনটে পিন দেওয়া আছে। এরপরের যে তিনটে পিন আছে মাঝের যে তিনটে পিন, আপনারা লক্ষ্য করে নিন যে মাঝের তিনটে পিন আছে, এই দুটো পিন, এই পিন দুটো হচ্ছে কিন্তু অডিও আউটপুটের জন্য, মাঝেরটা গ্রাউন্ড আর ওপরের এমন নিচেরটা হচ্ছে লেফট রাইট অডিও কিন্তু আউটপুটের জন্য। এই যে চারটে পিন আছে, এই চারটে পিনের সাথে কিন্তু এই ভলিউম যে কন্ট্রোলারটা দেওয়া আছে, এই কন্ট্রোলারটা কিন্তু কানেকশান হবে। এই কানেকশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি যখন কানেকশানটা করব তার সাথে আপনাদের বলে দেবো এবং কানেকশানটা করব। আর এই যে তার দুটো আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো এবং ব্ল্যাক কালার যে তার দুটো আছে, এই তার দুটো কিন্তু এরকম মাইকের সকেটটা কানেকশান হবে, যেখানে আপনারা মাইক্রোফোন ইনপুট করতে পারবেন, মাইক্রোফোনের জন্য কিন্তু এই দুটো কানেকশান হবে। আর আপনারা মডিউলে দেখুন 1 2 3 4 এখানে চারটে সকেট আছে, তো হিসেব মতো এখানে চারটে কানেক্টর পাওয়ার কথা। তো আমি এখানে পেয়েছি মাত্র দুটো কানেক্টর, একটা পাওয়ার ইনপুটের জন্য আর একটা অডিও আউটপুটের জন্য। তো ফ্রেন্ডস যেহেতু আমাকে এই কন্ট্রোলারটা কানেকশান করার জন্য আমাকে কিন্তু এরকম সকেট দেওয়া হয়নি,
তো এটা কিন্তু এটা মিসিং হয়ে গেছে, তো এর জন্য আমাকে কিন্তু এক্সট্রাভাবে তার কানেকশান করতে হবে। তো আপনাদের বলে রাখি, আপনাদের কাছে যদি এরকম যদি ওয়্যার থেকে থাকে অডিও ইনপুটের জন্য, যেরকম নর্মাল এই সব মডিউলের সাথে দেওয়া হয় অডিও ইনপুটের জন্য, একটা হচ্ছে এফএম এর জন্য, বাদবাকি গ্রাউন্ড লেফট রাইটের জন্য যে অডিও আউটপুটের জন্য এরকম চারটে পিনের যে সকেট দেওয়া হয়, এরকম যদি সকেট থাকে আপনারা, এরকম সকেট কিন্তু এখানে লেগে যাবে। আপনারা দেখে দিচ্ছি, দেখুন এরকম সকেট যদি থাকে তো খুবই ভালো হলো, আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। যদি না থাকে আপনারা এই ধরনের তার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চারটে কালারের তার নিয়েছি, তো এই তার দিয়ে আমি এখানে এটা কানেকশান করব। এইভাবে আপনারা কানেকশান করতে পারেন। তো চলুন আমি তার দিয়ে কানেকশান করে নেব। যেহেতু আমার কাছে সকেট আছে তবু আমি সকেটটা ব্যবহার করব না, তো আমি এরকম তার দিয়ে আপনাদের কানেকশান করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। হয়তো আপনাদের কাছে কানেক্টার নাও থাকতে পারে, সেই জন্য আমি ডাইরেক্ট তার দিয়ে আমি কানেকশানটা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই কন্ট্রোলারটা ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন তিনটে পিন আছে। তিনটে পিনের একদম মাঝের যে পিনটা আছে এটা হচ্ছে গ্রাউন্ডের তার, মানে একদম নেগেটিভ গ্রাউন্ডের তার হবে। আর এদিকের যে দুটো পিন আছে দেখুন, আর ডান দিকে এবং বাম দিকের যে দুটো পিন আছে, ডান দিকের যে পিনটা আর এই তিনটে পিনের মাঝের পিনটা, এই দুটো পিন হচ্ছে গ্রাউন্ডের জন্য ব্যবহার করব। তো এই দুটো পিনটাকে শর্ট করে নিতে হবে, ঠিক আছে? আর এই তিনটে পিন, একটা দুটো তিনটে, এই তিনটে পিনের সাথে কানেকশান হবে। তো ফ্রেন্ডস, আমি এই চারটে তার প্রথমে এই মডিউলের যেখানে চারটে পিন আছে এই পিনের সাথে আমি কিন্তু সোল্ডারিং করে নেব। তো আপনাদের বলে রাখি, এখানে সোল্ডারিংগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ পিনগুলো খুব কাছাকাছি আছে, যাতে না একটা পিনের সাথে আরেকটা পিন শর্ট না হয়, সেইভাবে কিন্তু আপনাদের সোল্ডারিং করতে হবে। তো চলুন আমি প্রথমে সোল্ডারিংটা করে নিই। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে মডিউলের সাথে কিন্তু তারগুলো খুব ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি, আর কন্ট্রোলারের পিন দুটো আমি একটা হলুদ কালারের তার দিয়ে শর্ট করে নিয়েছি। মডিউলটা এখানে সব কিছু কিন্তু আপনাদের লেখাই আছে, আপনারা দেখুন। প্রথমেরটা আছে বেস, তারপরেরটা আছে ট্রেবল, তিন নম্বর পিনটা আছে গ্রাউন্ডের জন্য, এবং চার নম্বর পিনটা আছে ভলিউমের জন্য। তো এর মধ্যে যে গ্রাউন্ডের, প্রথমে আমি গ্রাউন্ডেরটা কানেকশান করে নিচ্ছি, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি হলুদ কালারের তারটা আমি গ্রাউন্ডের জন্য ব্যবহার করেছি, তো এই হলুদ কালারের তারটা আমি এই যে পিন, এই যে কন্ট্রোলারে যে আমি যে হলুদ কালারের তার দুটো আমি দুটো পিনের সাথে শর্ট করে দিয়েছিলাম, যে কোনো পিনের সাথে আপনারা শর্ট করে দেবেন, এই মাঝের পিনটা নাহলে এই পিনের সাথে যে কোনো একদিকে আমি তাকে কানেকশান করে দেব। তো ফ্রেন্ডস দেখুন, আমি হলুদ কালারের তারটা কিন্তু আমি মানে সোল্ডারিং করে দিচ্ছি, মানে গ্রাউন্ডের সাথে আমি কন্ট্রোলারের গ্রাউন্ডটা আমি কানেকশান করে দিয়েছি। এরপরে যেটা কানেকশান করব, প্রথমে যে একদম পিন আছে আপনারা লক্ষ্য করুন, প্রথমে আমি ব্রাউন কালারের তারটা নিয়েছি। তো প্রথমে যেটা আছে ওটা হচ্ছে বেসের তার, বেস। তো এই প্রথমে ব্রাউন কালারের তারটা, এই ব্রাউন কালারের তারটা নেব। নিয়ে আমি এই সুইচের, এই যে আপনারা সুইচ দেখতে পাচ্ছেন, সুইচের যেদিকে দুটো পিন আছে, দুটো পিনের তো একদিকে আমি ডান দিকের পিনটা আমি গ্রাউন্ডের জন্য ব্যবহার করেছি, এবং বাম দিকের যে পিনটা ফাঁকা আছে সেই পিনের সাথে কিন্তু আমি এই বেসের তারটাকে আমি সোল্ডারিং করে নেব। তো ফ্রেন্ডস দেখুন, আমার এইভাবে কানেকশান হয়ে গেছে। তো এবার দু নম্বর তারটা আমি এখানে দেখুন, দু নম্বর তারটা আমি কি লাল কালারের তার ব্যবহার করেছি। তো দু নম্বর পিনটা কি এখানে আছে ট্রেবেলের জন্য। তো চলুন, লাল কালারের তারটা আমার ট্রেবেলের তার, ট্রেবেলের তারটা আমি কোথায় কানেকশান করব, তো আপনারা ভালো করে লক্ষ্য করুন। পিন দুটো একটু বেঁকিয়ে নিচ্ছি, পিন দুটো একদম কাছাকাছি আছে। তো যেদিকে দেখবেন আপনার তিনটে পিন আছে, তিনটে পিনের তো মাঝের পিনটা আমি গ্রাউন্ডের জন্য কানেকশান করেছি, ওটা ছেড়েই দিলাম। তিনটে পিনের মধ্যে দুদিকে দুটো পিন খালি আছে, একটা ডান দিকের পিন, বাম দিকের পিন। তো আমি বাম দিকের পিনের সাথে আমি লাল তারটা, অর্থাৎ ট্রেবেলের তারটা আমি সোল্ডারিং করে নেব। তো দেখুন, আমি লাল তারটা সোল্ডারিং করে নিয়েছি, আর একটা তার বাকি আছে, সেটা হচ্ছে সবুজ কালারের তার। আর সবুজ কালারের তারটা কি আমার ভলিউম কন্ট্রোলের জন্য। এই তারটা আমি কোথায় কানেকশান করব, এই তারটা আমার একদম যে পিনটা ফাঁকা আছে, একদম ডান দিকের যে পিনটা ফাঁকা আছে, এই পিনের সাথে আমি কানেকশান করে দেব। তো ফ্রেন্ডস দেখুন, আমার কিন্তু এখানে কানেকশান হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু বেস ট্রেবেলের তারগুলো আমি কানেকশান করে নিয়েছি। এবার যেটা কানেকশান করবো এটা হচ্ছে মাইকের তার, মাইক ইনপুটের তার।
এই তার দুটো আমি এই এখানে যে সকেট দেওয়া আছে আপনাদের আপনারা কিন্তু এর সাথে দুটো সকেটে পেয়ে যাবেন। এই সকেটের সাথে আমি কানেকশান করব। তো আপনাদের বলে রাখি এই সকেটের যে এখানে তিনটে পিন দেখতে পাচ্ছেন, তিনটে পিনের একদম ওপরের যে পিনটা আছে এই হচ্ছে একদম ওপরের পিন, এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য আর এটা হচ্ছে পজিটিভের জন্য। কালো তারটা আমি এখানে গ্রাউন্ডের জন্য ব্যবহার করব এবং হলুদ তারটা আমি পজিটিভের জন্য ব্যবহার করব। তো ফ্রেন্ডস আমি দেখুন এখানে কানেকশান করে নিয়েছি। তো আমার এখানে দুটো মাইক সকেট আছে, আমি এখানে একটার সাথে কানেকশান করে নিয়েছি। তো ফ্রেন্ডস এবার কানেকশান করবো অডিও আউটপুটের তার। অডিও আউটপুটের তারের জন্য আপনারা এইভাবে কানেক্টার পেয়ে যাবেন। তো অডিও আউটপুটের জন্য একদম মাঝের পিনটা আছে, মাঝেরটা এইভাবে আমি কানেকশান করে দিলাম। এর সাথে এই তিনটে হচ্ছে অডিও আউটপুটের তার, মাঝের এইটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য এবং এই দুটো তার হচ্ছে লেফট রাইটের জন্য। আর একটা সকেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে বোর্ডটাকে চালু করার জন্য 5 ভোল্ট ইনপুট দিতে হবে। চলুন এটা এখানে কানেকশান করে নিলাম। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সমস্ত কিছু কানেকশান করে দিয়েছি। আর এই বোর্ডটাকে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য আমি এখানে 3.7 ভোল্ট লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করেছি। আর এই মডিউলের থেকে আউটপুটে অডিও আউটপুটে তারটা আমি অ্যাম্পলিফায়ারে কানেকশান করে দিয়েছি। তো একটা একটা চ্যানেল কানেকশান করেছি আর একটা চ্যানেল এমনি রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাইকের মাইকের সকেট। তো মাইকের সকেটের সাথে আমি আরেকটা তার কানেকশান করে দিয়েছি, এটা ছাড়া কিন্তু মাইকের সকেটটা কিন্তু অসম্পূর্ণ কানেকশান হয়ে যাবে। তো এই মাইকের সকেটের যে গ্রাউন্ডটা এবং মানে মডিউলের যে গ্রাউন্ডটা দুটো তারকে আপনাকে শর্ট করে নিতে হবে। মাইকের গ্রাউন্ড এবং মডিউলের গ্রাউন্ডটাকে আপনাদের শর্ট করে নিতে হবে। যদি না শর্ট করেন তাহলে কিন্তু মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু আসবে না। তো এই হচ্ছে আমার কানেকশান হয়ে গেছে। আর এখানে অ্যাম্পলিফায়ারের সাথে আমি একটা ছোট স্পিকার কানেকশান করে নিয়েছি। তো চলুন ফ্রেন্ডস এবার আমি মাইকটা ইন করে দিই এখানে। তো ফ্রেন্ডস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার মাইক্রোফোন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোফোন। তো মাইক্রোফোনের সকেটটা আমি এখানে মাইক্রোফোনটা ইন করে দিলাম আর মাইক্রোফোনটা আমি সাইডে রেখে দিলাম। এই হচ্ছে রিমোট। তো চলুন রিমোটটা আমি রিমোটে দুটো সেল দিয়ে দিই। তো এরকম দুটো পেন্সিল ব্যাটারি লাগবে, তো রিমোটের মধ্যে তো আমি লাগিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এই হচ্ছে রিমোট আর দেখতে পাচ্ছেন আমার মডিউলটা কিন্তু অন হয়ে আছে। তো চলুন এই হচ্ছে মোড, মোড চেঞ্জ করতে পারবেন এই রিমোটের মোড সুইচ দিয়ে। আপনারা ব্লুটুথ মডিউল, এই হচ্ছে FM মডিউল, তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমি এবার মাইকটা অন করব। তো মাইকটা অন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিমোট, রিমোটের যে মোড বাটন আছে, মোড বাটনটা আপনাদের প্রেস করে রাখতে হবে। তো চলুন আমি মোড বাটনটা প্রেস করে রাখলাম। তো দেখুন এখানে মাইক কিন্তু অন দেখাচ্ছে। তো এই হচ্ছে মাইক। হ্যালো 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 হ্যালো। তো আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস এই হলো মাইক, আমার অন হয়ে গেছে। তো চলুন এবার আপনারা যদি ইকো পেতে চান, তো এই হচ্ছে মডিউলটা আমি এখানে রেখে দিলাম। তো এইভাবে ধরলাম, যদি আপনারা ইকো পেতে চান তখন কী করবেন, এই যে এখানে এই যে ভলিউম কন্ট্রোলার দেওয়া আছে, ভলিউম কন্ট্রোলটা প্রেস করবেন। প্রেস করলে দেখবেন টিক টিক করে আওয়াজ হবে। এই হলো টিক করে আওয়াজ করলাম, এখানে কিন্তু বি দেখাচ্ছে, মানে এটা বেস। আপনারা এবার ভলিউমটা ঘোরাতে থাকবেন, দেখবেন এখানে বেস দেখাচ্ছে, বেস 6 নম্বর। এর সাহায্যে আপনারা বেশ কমাতে পারবেন। আর একবার প্রেস করবেন, ই দেখাচ্ছে, এটা হচ্ছে ট্রেবেল। তো ট্রেবেল এইভাবে আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর একবার প্রেস করলেন, ই দেখাচ্ছে, এটা হচ্ছে ইকো। তো এবার ইকো আপনারা এইভাবে ভলিউমটা ঘুমিয়ে আপনারা ইকোর কিন্তু ভলিউম বাড়াতে পারেন। তো চলুন আমি টেস্ট করে দেখি ইকোটা হচ্ছে কিনা কন্ট্রোল। হ্যালো হ্যালো, আপনারা লক্ষ্য করুন, হ্যালো হ্যালো। তো ফ্রেন্ডস এখানে ইএন দেখা পাচ্ছেন, এটা হচ্ছে মাইকের ভলিউম, মানে এখানে যে মাইক্রোফোন, মাইক্রোফোনের ভলিউম। তো মাইক্রোফোনের ভলিউম আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন এটা ঘুরিয়ে। তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরো কিন্তু ইকো সার্কিট, মানে আপনাদের এই একটা প্যানেলের সাহায্যে আপনাদের কিন্তু ইকো ভলিউম আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস বেস ট্রেবেল সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারছেন, প্লাস আপনাদের ইকো হয়ে যাচ্ছে, মানে আপনাদের কিন্তু এক্সট্রাভাবে কোনো মিক্সারের কিন্তু প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস আমি আমার ক্যামেরার মাইক্রোফোনটা আমি এই স্পিকারের কাছে করে দিচ্ছি, যার ফলে কী হবে আপনারা বেটার কোয়ালিটির সাউন্ড কিন্তু শুনতে পারবেন। তো চলুন আমি স্পিকারের কাছে রেখে দিই। এই হচ্ছে আমি মাইক্রোফোনটা স্পিকারের কাছে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার মাইক্রোফোন, যেটার সাহায্যে আমরা ইকো সাউন্ড পাবো। তো চলুন আমি মাইক্রোফোনটা অন করি। তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পাচ্ছেন আমি স্পিকারের কাছে নিয়ে যাচ্ছি, ওটা বিপ বিপ করে আর সাউন্ড হচ্ছে। তো চলুন আমি এখানে কথা বলি। হ্যালো 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 হ্যালো। তো ফ্রেন্ডস আপনারা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন, আশা করি আপনারা কিন্তু বেটার কোয়ালিটির সাউন্ড শুনতে পাচ্ছেন। তো চলুন আমি ক্যামেরা মাইক্রোফোনটা স্পিকার থেকে সরিয়ে নিচ্ছি।
হ্যালো 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 আশা করি আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন। তো फ्रेंड्स এই মডিউলটা যদি আপনারা অনলাইন থেকে কিনতে চান আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। তো বাই বাই।